আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার পিছনে যে ভাঙ্গা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটি ইংরেজ আমলে প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক স্থাপনা। আমঝুপি নীলকুঠিতে অবস্থিত এরকম বেশ কয়েকটি ভাঙ্গা বিল্ডিং রয়েছে যেগুলি সেই ইংরেজ আমলে প্রতিষ্ঠিত। এখান থেকে নীল চাষ করা হতো। তো যাই হোক, আজকে আমি এসেছি মূলত একটি অনলাইন ক্লাস পরিচালনার জন্য। আমরা যখন হিসাব বিজ্ঞান বিষয়ে মূলধন মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে থাকি, সেক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে বিদ্যুৎ খরচ বা বৈদ্যুতিক খরচ, বিদ্যুৎ খরচ বা বৈদ্যুতিক খরচ, এই খরচটি কোন ধরনের ব্যয় হিসাবে পরিচিত হবে, তাই না? তো বিদ্যুৎ খরচ প্রতি মাসে মাসে প্রদান করা হয় এবং বিদ্যুৎ খরচের আরেক নাম হচ্ছে বৈদ্যুতিক খরচ। যেহেতু বিদ্যুৎ খরচ প্রতি মাসে মাসে দেয়া হয়, সেজন্য এটি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। আমরা জানি মুনাফা জাতীয় ব্যয়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পকালীন এবং নিয়মিত ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় স্বল্পকালীন এবং নিয়মিত। নিয়মিত মানে কি? বছরে একাধিকবার সংগঠিত হবে এবং এর মেয়াদ স্বল্পকালীন হয়, তাই না? সেই জন্য বিদ্যুৎ খরচটা হচ্ছে বা বৈদ্যুতিক খরচটা হচ্ছে বা বিদ্যুৎ বিল প্রদানটা হচ্ছে এই মুনাফা জাতীয় ব্যয়। আর যেহেতু এটি মুনাফা জাতীয় ব্যয়, সেজন্য আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি, কার্যপত্র প্রস্তুত করার সময় আমরা যে আয় বিবরণী নামে যে কলাম থাকে, সেই কলামের ডেবিট দিকে, অর্থাৎ আয় বিবরণীর ডেবিট দিকে এই যাবতীয় মুনাফা জাতীয় ব্যয় লিখতে হয়। সেজন্য বিদ্যুৎ খরচ বা বৈদ্যুতিক খরচ আয় বিবরণীর ডেবিট দিকে লিখতে হবে। আমরা জানি কার্যপত্রে বিভিন্ন কলাম থাকে, যেমন রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো আয় বিবরণীতে ডেবিট দিকে এই বিদ্যুৎ খরচ বা বৈদ্যুতিক খরচ লিখতে হবে, কারণ এটি মুনাফা জাতীয় ব্যয়। ধন্যবাদ সবাইকে।